جمعية الدعوة والإرشاد وتوعية الجاليات بمحافظة بدر. السلام عليكم ورحمة الله. السلام عليكم ورحمة الله. أستغفر الله أستغفر الله أستغفر الله. اللهم أنت السلام ومنك السلام تبارك يا ذا الجلال والإكرام. সুপ্রিয় মুসলিম বন্ধুগণ, সুসংবাদ সকলে গ্রহণ করুন। যারা এত পাপ করেছেন, এত গুনাহ করেছেন, মোচন করা কোনো সুযোগ পাচ্ছেন না, পাপের উপর পাপ, টেনশন ভুগতেছেন, তারা বিনা কষ্টে খুবই সহজে গুনাহগুলি মোচন করে নিতে পারেন। আমাদেরকে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুসংবাদ দিয়েছেন। সুসংবাদটি হলো, নামাজ শেষ করে সালাম যখন ফিরাবেন, এক সালাম ডান কাঁধে, আরেক সালাম যেন আপনার মসজিদের দরজার দিকে না থাকে, মসজিদ থেকে বের হওয়ার। এটা পুরুষরা। আর মহিলারা যখন ফরজ নামাজ শেষ করবেন, শেষ করার সাথে সাথে সালাম ফিরানোর সাথে সাথে দুনিয়ার কাজে যেন ব্যস্ত না হয়ে যান। সুসংবাদটি হল, রাসূল মেশাত করেছেন, ইন্নাল মালাইকাতা তুসাল্লি আলা আহাদিকুম মা দামা ফি মুসাল্লাহু। ফেরেশতারা দোয়া করে ওই মুসলিম বান্দাদের জন্য যারা নামাজ পড়ে ওইখানে বসে থাকে, অপেক্ষা করে। মালাম ইহদিস, যেই পর্যন্ত তার অজু নষ্ট না হয়, অজু ভঙ্গ না হয়। কি দোয়া করে? আল্লাহুম্মা ফিরুলাহু, হে আল্লাহ তুমি তাকে ক্ষমা করে দাও। আল্লাহুম্মা রহমহু, হে আল্লাহ তুমি তার উপর রহম করো, দয়া করো। যতক্ষণ বসে থাকবেন ফেরেশতারা দোয়া করতেই থাকবে, যতক্ষণ বসে থাকবেন যেন আপনি নামাজরত অবস্থায় আছেন। ফেরেশতারা দোয়া করে, কি দোয়া? হে আল্লাহ ক্ষমা করে দাও তাকে, তার প্রতি রহম করো। আল্লাহর যদি ক্ষমা পেয়ে যান, রহম পেয়ে যান, আর কি বাকি রইল? কিছু বাকি রইল না। তাই প্রিয় বন্ধুগণ, নামাজ পড়ে কিছুক্ষণ বসে থাকেন। রাসুলুল্লাহ যে সুন্নত জিকিরগুলি পড়েছেন, জীবনের নিরাপত্তা, নিজের নিরাপত্তা, অনিষ্ট থেকে বাঁচার জন্য এই মাসনুন জিকিরগুলি পড়েন, সুন্নতগুলি আদায় করেন জান্নাতের একটি ঘর পাওয়ার জন্য, ফরজের কমতিকার্তির জন্য। বসে অপেক্ষা করুন, দুনিয়ার কোনো কাজে ব্যস্ত হবেন না যতক্ষণ বসে থাকবেন। যেই পন্ত অজু আছে বসে থাকবেন, ফেরেশতারা দোয়া করতেই থাকবে, আপনার এই সময়টুকু নামাজরত অবস্থায় লেখা হবে।